ফিনিশিং দিলে এগুলো সুন্দর হবে সিরিজটি বন্ধ হয়ে আমার নাম সবুজতজু আমি এই হরিণচুরা চা বাগানের একটি সন্তান আমি এই কাজটি দীর্ঘ বিশ পঁচিশ বছর করতেছি তারপরে কাজে কোনো আমার ই নেই কাজ তো আমার একটা শখে করছি আজ তারপরে মাঝখানে আমি ঢাকায় চলে গিয়েছিলাম চাকরি কাজটা ছেড়ে চাকরি করতাম চাকরির পাশাপাশি করতাম কিন্তু জাভেদ ভাই হঠাৎ দেখা হয় আমার জাভেদ ভাইয়ের সাথে কলো বললো সবুজ তুমি তো ভালো কাজ করো এগুলা এক কাজ করো এগুলা করো আবার শুরু করো এখান থেকে তোমার জীবনে শুরু হতে পারে ভালো কিছু যদি করো তাহলে পাশাপাশি আমি যদি চেষ্টা করবো যদি পাশাপাশি অনেক কিছু দিকে এই ফেসবুক টেসবুকে চাপিয়ে যদি কিছু করা যায় তাই আমি এই শুরু করলাম এই শুরু করতে করতে আজকে এই অবস্থা কি আমার কেমন দাম কেমন বিক্রি করেন এগুলো খরচ হয় কিন্তু এখনো তেমন মোটামুটি বিক্রি কি হচ্ছে না এগুলা সেইভাবে আমার কোনো সারা পায়নি আর কি একটা একটা তৈরি করতে কেমন খরচ হয় এবং কি দামে বিক্রি করেন একটা তৈরি করতে সময়ের ব্যাপার মানে যেগুলো যে কোনো মধ্যে ভাঙতে পারে মানে ধৈর্য লাগে যেমন সময় নিলাম বা একটু ভালো লাগলো না রেখে দিলাম ভালো লাগলো আবার পরে দেওয়া শুরু করলাম এইভাবে একটু সময় দোকান আর কি একটা মনে করি যে ছোট যেগুলো ছোটো যেগুলো এগুলো অনেকগুলো তো তিন হাজার চার হাজার টাকা হয় আর বড়গুলো তো অনেক ইয়ে আছে এগুলোতে কোনো তেমন বিক্রি হয়ে বড়গুলো আমার স্ত্রী আছে আর তিন সন্তান বড় ছেলে তারপর মেয়ে তারপর ছেলে আমার ইচ্ছা না এর পূর্বে জাভেদ ভাই বললো যে হলো একটা মূর্তি বানাও তাতে প্রধানমন্ত্রীকে দেওয়া যায় সে বললে আমি তা বললাম না তাহলে একটা শেখ মুজিব তৈরি করি মানে শেখ মুজিব তো সবাই বানায়

ওই শুরু করলাম প্রধানমন্ত্রী দেওয়ার জন্য শুনলাম গতকাল জাভেদের কাছ থেকে আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাকে উৎসাহ দেওয়ার মতো আশ্বাস দিয়েছেন আজকে আমাকে অফিসে দেখেছে যাওয়ার জন্য তার জন্য ধন্যবাদ জানাই এবং আমার জন্য এই যে পাশে দেখতে পাচ্ছেন গতকাল আসছিল জাভেদ আর ওই জাবেদ এবং এবংগুলো আমার এই সরকার প্রধানমন্ত্রী থেকে গড় দেওয়া হচ্ছে আর কি তাদের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ঠিক আছে